বিসমুল্লা রহমানের রহিম সম্মানিত দর্শকবৃন্দ সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছে আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে অল্প টাকার মধ্যে কিভাবে একটি ভালো মানের বাড়ির ডিজাইন করা যায় তো এটা হচ্ছে সে ড্রয়িং এটা হচ্ছে খুবই সীমিত বা অল্প টাকার মধ্যে এই ডিজাইনটি এই বাড়িটি সম্পূর্ণ করা হয়েছে এই বাড়িটি হচ্ছে যাদের টাকার পরিমাণ খুব কম আছে তারা বাড়িটি তৈরি করতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন যারা হচ্ছে শহরে বসবাস করেন এবং গ্রামে ওইভাবে বাড়ি তৈরি করা নেই কিন্তু গ্রামে এসে কিছুদিন থাকার জন্য যে একটা ভালো মানের পরিবেশ প্রয়োজন হয় সে অনুযায়ী খুব কম টাকা খরচ করে আপনার একটা বাড়ির ড্রয়িং করে বা বাড়ি তৈরি করতে পারেন সম্মানিত দর্শকবৃন্দ এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান এই বাড়িটির ফ্লোর প্ল্যান হচ্ছে আমাদের এটি এই যে ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্ল্যানের মধ্যে এখান থেকে আমাদের রুমে বা ঘরের মধ্যে প্রবেশের মেন দরজা তো এখানে তিনটা সিঁড়ি আছে তিনটা ধাপের সিঁড়ি আছে এরপর এখানে হচ্ছে মেন দরজাটা এখানে এখান থেকে এসেই আমরা প্রথমেই পাচ্ছি আমাদের একটা ফ্যামিলি লিভিং এটা হচ্ছে একটা রুম হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন যারা চান আর যদি কেউ মনে করেন যে না আমার একটা বেডরুমেই চলবে তাহলে সে এটা ফ্যামিলি লিভিং বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন সাথে এক সঙ্গে ডাইনিং হিসাবেও এটা ব্যবহার করা যাবে তো আমাদের এই যে রুমটা এই রুমটার মাপ আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে এখান থেকে এই দিকে যে মাপ সেই মাপটা হচ্ছে দেওয়া আছে 10 ফিট নয় ইঞ্চির আর আমরা যদি এর অপজিট সাইডটা মাপি তাহলে দেখা যায় কি হয় অপজিট সাইডের যে মাপ সেই মাপটা আছে তেরো ফিট তার মানে আমাদের ড্রয়িংয়ে এখানে লেখা আছে দশ ফিট নয় ইঞ্চি হচ্ছে এই দিকের মাপ আর তেরো ফিট হচ্ছে এই দিকের মাপ তো এই ফ্যামিলি লিভিংয়ের ঠিক সাথেই আমাদের একটা কিচেন আছে তো কিচেনের মাপটা দেখা যায় কেমন হয় কিচেনের মাপটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর মাপটা হচ্ছে ছয় ফিট কিচেনের মাপটা প্রস্থ বরাবর ছয় ফিট আছে আর আমাদের কিচেনের মাপটা দৈর্ঘ্য বরাবর আছে সাত ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের কিচেনের মাপ সাথে আমাদের একটা টয়লেট আছে এই বিল্ডিংয়ের টয়লেট মূলত একটাই তো এই যে টয়লেট আছে টয়লেটটা যে মাপটা দেওয়া হয়েছে মাপটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে সাত ফিট আর এর মাপ প্রস্থ বরাবর দেওয়া আছে পাঁচ ফিট প্রস্থ বরাবর পাঁচ ফিট মাপ তো আমাদের যে বিল্ডিংয়ের যে মূল যে রুম আমরা যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করব সেই রুমটা হচ্ছে এটি রুমের প্রস্থ বরাবর মাপ হচ্ছে 10 ফিট নয় ইঞ্চি আর এটার দৈর্ঘ্য বরাবর একটা মাপ আছে দৈর্ঘ্য বরাবর মাপটা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি তো দর্শক আপনাদেরকে বলে রাখি এই ড্রয়িংয়ে মাপ ঠিক যেভাবে দেওয়া আছে বিল্ডিংটা ঠিক এভাবেই আপনারা চাইলে সেট করতে পারবেন কারণ এখানে কোনো মাপি ভুল দেওয়া নেই প্রত্যেকটা মাপি সঠিকভাবে মেজারমেন্ট করে দেওয়া আছে আপনারা চাইলে এভাবেই করতে পারেন তো এই যে ড্রয়িং এই ড্রয়িংয়ে আমাদের কলামের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা কলাম দিয়ে এই বিল্ডিংটা সেট আপ করা যাবে যেহেতু একতলা একটা বাড়ি সেহেতু খরচটা তো খুব বেশি আসবে না খুব এখন আমরা এই বাড়িটার যদি ফার্নিচার লেআউট প্ল্যানটা দেখতে চাই বা ফার্নিচার ফ্লোর প্ল্যানটা কেমন হতে পারে সেটা যদি একটু দেখতে চাই সেটা হচ্ছে এরকম যেটা হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট প্ল্যান তো এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের থ্রি ডি ড্রয়িংটা তো থ্রি ডি ড্রয়িং থেকে আমরা এখানে বুঝতে পারছি যে এই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হচ্ছে এটা তো ফ্রন্ট সাইড এটা আমাদের এখানে তিনটা স্টেপের একটা সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে উঠেই আমাদের এটা মেন দরজা এই দরজা থেকে রুমের মধ্যে আমাদের এন্ট্রি করতে হবে তো এটা হচ্ছে আমাদের মূলত থ্রি ডি ড্রয়িংটা এই থ্রি ডি ড্রয়িংটা যদি আমরা একটু ঘোরায় দেখি তাহলে আমরা মোটামুটি আইডিয়াটা পেয়ে যাব সেটা হচ্ছে দেখা যাক এই যে এটা হচ্ছে আমাদের থ্রি ডি ড্রয়িংয়ের ভিউ তো এটা হচ্ছে আমাদের মূল থ্রি ডি ড্রয়িং এখন দর্শকবিন্দু ভিডিওর শেষে আমি এটাই বলবো এই ড্রয়িংটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ড্রয়িংটা করতে যদি আগ্রহী হন তাহলে আপনারা চাইলে খুব কম খরচের মধ্যে ড্রয়িংটা সম্পূর্ণ করতে পারবেন বাড়িটা তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে না এ ধরনের ড্রয়িং করবেন না এর থেকে আরেকটা রুম বেশি নিয়ে একটা ড্রয়িং করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানায় আমি চেষ্টা করব আপনার মতামত অনুযায়ী আপনি যে ধরনের ড্রয়িংটা পেতে চাচ্ছেন ওই ধরনের ড্রয়িং নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও তা আজকের ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তবে এই ভিডিওর টা সম্পর্কে আমার কমেন্ট বক্সে একটি জানিয়ে দিন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি মনে হয় যে না ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে প্রেস করে অল অপশনে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করা হবে এই উদ্দেশ্য করেই এই চ্যানেলটি দর্শক এই হচ্ছে আজকের ভিডিও টপিকস সম্পর্কে আলোচনা তো অনেক কথাই বলা হলো সকলের প্রতি আমার ছালাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ